ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পল মুক্তাস লাইফস্টাইল ব্লগ। তোমরা কেমন আছো? আমি কিন্তু খুব 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 ভালো আছি। তোমাদের সাথে আবারও একটা নতুন ব্লগ শেয়ার করার জন্য হাজির হয়েছি। আজকে মঙ্গলবার, অগ্রহায়ণ মাসের প্রথম মঙ্গলবার আমাদের পাড়াতে হনুমানজির পূজা হয়, অগ্রহায়ণ মাসের প্রথম মঙ্গলবার দিন। এর জন্য সিধা দিয়ে আসব, তো চাল ডাল তেল আর হলো 201 টাকা দিয়ে সিধা দিব। তো সিধা দিয়ে এসে এমনি অন্য সময় বাবা বাসায় থাকলে মনে ছিল না যে আজকে হনুমান পূজা। তো বাসায় আসছি হঠাৎ করে, যে আড়াপাড়া থেকে আসছি যে আজকে হনুমান পূজা, তো হঠাৎ করে আর কি বাজার সদাই করব, শাক সবজি কিনে তারপরে ডালা দিই প্রত্যেক বছর, এইবার আর দিতে পারলাম না, তাই টাকা দিয়ে দিলাম আর চাল ডাল ওগুলা দিলাম। আর এদিকে তারপরে স্নানটা ওইখানে পূজা টুজা শেষ করে, ওই বাসার পূজা টুজা শেষ করে এই বাসায় এসেছি, রান্না বসিয়ে দিয়েছি, অল্প কিছু খেয়ে রান্না বসিয়ে দিয়েছি। এদিকে চিংড়ি মাছ বের করে নিয়েছি, আর হলো পালং শাক হবে বেগুন দিয়ে, ঝোল হবে গুঁড়া মাছের, মাছ ভেজে নিলাম তোমরা দেখতেই পেলে, আর হলো চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি হবে আর বেগুন দিয়ে পালং শাক হবে। তো আমার রান্না শেষে দুটো জাল দিয়ে নিলাম আমাদের বাসায়, মানে আমাদের বাসায় বলতে আড়াপাড়াতে প্রতিদিন 1 কেজি করে দুধ জাল দেওয়া হয় সবাই, রাত হলে দুধ খাওয়ার অভ্যাস আমাদের এই বাসার সবার, রাত্রেবেলা দুধ খাওয়ার অভ্যাস। তো 1 কেজি করে দুধ জাল দিতে হয়, দুধটা জাল দিয়ে রেখে দেব আর রাত্রেবেলা শুধু গরম করে মাইক্রোওভেনে গরম করে খেয়ে নেব। মা আসে নাই, মা হয়তো এসে পড়বে বিকেলবেলা নাগাদ এসে পড়বে। আমি রান্না টান্না করে আবার বাড়িতে যাব পড়ানোর জন্য, সবাইকে খাওয়া দাওয়া শেষ করে কাজটা সেখানের কাজটা হালকা গুছিয়ে আবার যাব মধ্যপাড়া। আজকে একটু দৌড়াদৌড়ি করা হলো সকালে একবার গিয়েছি রান্নার কাটান্না করে, আবার মনে করে এসেছি। এর জন্য তোমাদের সাথে অনেক ভিডিও শেয়ার করতে পারিনি, কিন্তু অনেক কাজই করেছি। আর এইদিকে সব স্টুডেন্ট পড়ানো শেষ, বিছানা এলোঝেলো হয়ে রয়েছে, টান দেওয়া হয় নাই। আর এইদিকে গুড্ডুর পড়া শেষ, আমি বললাম বইটা নমস্কার করলে না, সে বইয়ের মন্ত্র বলতেছে, সরস্বতী মহাভাগে বলতেছে। তো ওর ছুটি হয়ে গেছে, সপলপান ছুটি হয়ে গেছে, ছুটি দিয়ে দিয়েছি, আমি এখন বাসায় চলে যাব। তো বলতেছে যে ম্যাডাম আমি একলাই যেতে পারবো, আমাকে ভয় পাবি না? তো বললাম না আমি কোনো ভয় টয় পাই না। সে ওই ভয় পাইলে ভূতকে কীভাবে মারবে সে আমাকে দেখিয়ে দিল, দেখে মনে হতে পারে যে ও আমাকে মারতেছে, বলতেছে আমি ভূতকে মারবো এইভাবে, ওই যে দেখো ওই যে এমনি করে ভূতকে মারবে। যাই হোক, পোলাপান ভালোই লাগে। আর এদিকে কালকে বৃহস্পতিবার একাদশী, কালকে বুধবার নিরামিষ, আমি কালকে অবশ্য রান্না করব না এই বাসায়, আড়াপাড়াতেই খাবো, তাও একটু ধুয়ে টুয়ে রেখে গেলাম, আর মাথায় তো কালকে সাবান দিয়ে আসবো আর মাছেরটা ধরবো না, এর জন্য ধুয়ে টুয়ে গেলাম। তো আজকের ভিডিওটা এইখানে এন্ড করে দেবো। তোমরা সবাই অনেক 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 ভালো থেকো, আর আমার চ্যানেলের ভিডিওগুলোতে যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কর আমার চ্যানেলের পাশে থেকো। টাটা, বাই বাই।